তুই তো জানতো ভাই আমার রুশ না বড় ডাক 29 জুলাই মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত রহস্যে ঘেরা চলচ্চিত্র হাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নাজিফা তুশি সহ আরো অনেকে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে মুক্তির আগে সিনেমা ট্রেলার থেকে শুরু করে গান সবকিছুই মন জয় করে নিয়েছে দর্শকদের বিশেষ করে সিনেমার সাদা সাদা কালা কালা গানটি যেন হয়ে উঠেছে গণমানুষের গান জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ চঞ্চল চৌধুরী এখন পর্যন্ত ট্রেইলার বলি পোস্টার বলি বা গান বলি গানের সুবাদে যতটুকু উন্মাদনা শুরু হয়েছে এটা উন্মাদনার থেকে আমি বলবো যে ফুর্তি আনন্দ কারণ আমাদের দেশে তো সচরাচর আমাদের ইন্ডাস্ট্রির এমন একটা বেহাল অবস্থা যে আমাদের আশানুরূপ কাজ আমরা খুব বেশি পাই না অনেক দেরিতে দেরিতে পাই তা সেই জায়গায় একটা উৎসবের মতো হাওয়ার এই মুক্তি উপলক্ষে একটা উৎসব শুরু হয়েছে সারা বাংলাদেশের হাটে ঘাটে মাঠে মানে সবার মুখে সেই সাদা সাদা কালা কালা এই গানটা এটা খুবই ভালো লাগার একজন মানে অভিনেতা অথবা আমি এই হাওয়া টিমের একজন সদস্য হিসেবে এর চাইতে মানে বড় প্রাপ্তি আর কিছু মনে করি না জেলে পল্লীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমার গল্পে চঞ্চল চৌধুরী থেকে চান মাঝি হয়ে ওঠার গল্প শুনিয়েছেন গুণী এই শিল্পী পুরো টিমের আমাদের যতটুকু প্রচার মাধ্যমে বলি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে লুকের ছবিগুলো ক্যারেক্টারের লুকের ছবিগুলো প্রকাশিত হয়েছে প্রত্যেকের লুকই বাস্তব জীবনে তারা দেখতে এরকম না এবং আমাদেরকে শুধু এই চরিত্র হয়ে ওঠার জন্যে চরিত্রের মতো করে আমাদের সাজসজ্জা বা পোশাক আমাদের ডিরেক্টর আমাদের মেকআপ আর্টিস্ট ডিরেক্টরই তো বেসিক্যালি উনি চিন্তা করেন সব কিছু আমাদেরকে যেন ওই চরিত্রের মতো মনে হয় দর্শক যেন বিশ্বাস করেন যে আমি চান মাঝি বা আর একজন চরিত্রের নামে যে সে ওই লোকটি মানে আমরা মাঝি মারলা আমাদের সেই ট্রলারের সমুদ্রে আমরা মাছ ধরি এটা যদি আমার চেহারা যদি খুব সুন্দর দেখা যায় মোলায়েম দেখা যায় তাহলে তো আর এটা বিশ্বাস হবে না তাই এই দায়িত্বটি আসলে ডিরেক্টর ওইভাবে প্ল্যান করেছেন এবং যে কারণে প্রত্যেকটা চরিত্রের লুকটা উনি ব্যক্তি জীবনের যা যা লুক সেটা রাখেননি চরিত্রের মতো করে গড়ে তুলেছেন বাংলা সিনেমার এই জয় জয়কারের জোয়ারে যখন চলচ্চিত্র পাড়া তখন হাওয়া সিনেমাও যে এই নৌকার পালে জোরে সোরে হাওয়া দিতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না জান্নাতুল দোলনা সময় সংবাদ ঢাকা